নমস্কার বন্ধুরা, সুস্মিতার রান্নাঘর স্লাইস অফ লাইফে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। পটল আর চিংড়ি মাছ দিয়ে অত্যন্ত সুস্বাদু পটল পুরের রেসিপি আজকের পর্বে বানিয়ে দেখাবো। এই পটল পুর গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে আর বানানো ভীষণ সহজ। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে ঝটপট দেখে নিই এই পটল পুরের রেসিপিটা। পটল পুর বানাবার জন্য এখানে আমি নিয়েছি 12টা বড় পটল। চেষ্টা করবেন একটু বড় এবং মোটা ধরনের পটল নিতে, তাতে করে পুরগুলো বানাতে সুবিধা হবে। পটলের দুদিকের বোটার অংশ কেটে নিয়ে পটলের গা ছুরি দিয়ে এভাবে করে একটু চেঁচে নিয়ে তারপরে ভেতরের বীজগুলো বের করে নিয়েছি। আমি কিভাবে পটলের ভেতরের বীজ বের করেছি সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ছুরি দিয়ে প্রথমে পটলের একটা সাইড চিরে নিচ্ছি। এবার চিরে নেওয়া অংশের ভেতরে ছুরির মাথাটা ঢুকিয়ে দিয়ে ভেতরের বীজগুলো প্রথমে একটু আলগা করে নিচ্ছি। আলগা করে নেবার পর একটা চামচের পেছন দিক দিয়ে বীজগুলোকে বার করে নিচ্ছি। একটু সরু ধরনের চামচের পেছন দিক ব্যবহার করবে, তাতে করে বীজগুলো বার করতে সুবিধা হবে। দেখুন আমি কিভাবে বার করছি। এভাবে করে আমি সবকটা পটলই ছাড়িয়ে নিয়েছি। ঠিক এভাবে করে পটলগুলোকে ছাড়িয়ে নিতে হবে। দেখুন পটলটার ভেতরের সমস্ত বীজ আমি বের করে নিয়েছি। পটলের ভেতরের পুর রেডি করে নেব, সেই জন্য এখানে আমি নিয়েছি 300 গ্রাম চিংড়ি মাছ। মাছের খোসা ছাড়িয়ে নিয়ে মাছগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছের বাটিতে দিয়ে দিচ্ছি পটলের ভেতরের কচি বীজগুলো। আমি পাকা বীজগুলো নিইনি, পাকা বীজগুলো অবশ্যই বাদ দিয়ে দেবেন, কারণ সেগুলো পুরের মধ্যে দিলে পরে খেতে ভালো লাগবে না। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন সর্ষে বাটা। সর্ষে বাটবার সময় সর্ষের মধ্যে 2টো কাঁচা লঙ্কা আর সামান্য একটু নুন দিয়ে সর্ষেটাকে বেটে নিয়েছিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, সামান্য একটু চিনি দেব, এই ধরুন 1/2 টিস্পুন মতন। একটু চিনি দিলে এটার টেস্ট ভালো আসে, সেজন্য সামান্য একটু চিনি দিলাম। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুন আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। এবার চিংড়ি মাছের সাথে সমস্ত উপকরণ মেখে নিচ্ছি। এর মধ্যে এবার দিয়ে দেব সর্ষের তেল। আমি এর মধ্যে টোটাল 4 টেবিল স্পুন সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেল যত বেশি ঝাঁঝালো হবে এর ফ্লেভার এবং টেস্টও কিন্তু তত ভালো আসবে। আবারও সব মেখে নিচ্ছি। মাখা হয়ে গেছে। এবার একটা পটল নিয়ে পটলের ভেতরে চিংড়ি সমেত মেখে নেওয়া মশলাটা ঢুকিয়ে দিচ্ছি। পটলের ভেতরে খুব বেশি চেপে চেপে মশলা ঢোকাবেন না, কারণ অতিরিক্ত মশলা পুড়ে দিলে পটলগুলো ভাজবার সময় মশলা বাইরে বেরিয়ে যেতে পারে। একটা পটল পুর তৈরি করে নেবার পর একইভাবে আমি বাকি পটলগুলোর ভেতরেও পুর ভরে নিচ্ছি। পটল পুরগুলো ভাজবার জন্য গ্যাসে একটা কড়াইতে 2 টেবিল স্পুন সর্ষের তেল গরম করে নিয়ে তেলের মধ্যে একে একে বানিয়ে নেওয়া পটল পুরগুলো ছেড়ে দিচ্ছি। একসাথে প্রথম ব্যাচে 6টা পটল ভেজে নেব। লো মিডিয়াম আঁচে ঢাকনা দিয়ে পটলগুলোকে ভাজতে হবে। প্রায় 3 থেকে 4 মিনিট একটা দিক ভাজা হলে পটলগুলোকে আমি হাতা দিয়ে উল্টে পাল্টে দিচ্ছি। উল্টে দেওয়ার পর আবারও কড়াইতে ঢাকনা দিয়ে দিচ্ছি। এভাবে করে পটলের সব দিকই সুন্দরভাবে ভেজে নিতে হবে। আবারও ঢাকনা সরিয়ে পটলগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি। যতক্ষণ পটলের সব দিক সুন্দরভাবে ভাজা না হচ্ছে ততক্ষণ একই প্রসেস ফলো করে পটলগুলোকে ভেজে নিতে হবে। এইভাবে করে দেখুন আমি পটলের সব দিকই সুন্দরভাবে ভেজে নিয়েছি। খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। এখন ভাজা পটলগুলোকে আমি একটা জায়গায় তুলে নিচ্ছি। বাকি 6টা পটল পুরো একইভাবে ভেজে নেব। সেম
সেকেন্ড ব্যাচের পটলপুরগুলো দেখুন ভাজা হয়ে গেছে, এগুলোকেও তুলে নিচ্ছি। গরম ভাতের সাথে দুর্দান্ত খেতে লাগে এই পটলপুর। আমি আশা করছি আপনারা এইভাবে করে পটলপুরের রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভিডিওটা। আশা করছি ভালো লেগেছে, তাহলে পরে প্লিজ ভিডিওটাতে লাইক দিতে ভুলবেন না, এবং আমার চ্যানেলে নতুন হলে বা এখনও সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আপনারা ভালো থাকবেন, ভালো রাখবেন, ধন্যবাদ।